তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, রাত্রিবেলা মেয়েদের নোংরা নোংরা মেসেজ পাঠাও, কি ভাবো? মেয়েরা এগুলো খুব এনজয় করে। হ্যাঁ, আর ভাবো তুমি যা করবে আমরা সেটা দেখবো, আর আমরা ভয় পেয়ে চুপ করে থাকবো। লিসেন, আই এম ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম, এইবার যদি কথা না শোনো তাহলে আমার চেয়ে খারাপ মেয়ে তুমি তোমার জীবনে কোনোদিন দেখবে না। ডিড ইউ গেট ইট? মেপে নিয়েছো তো? এক্স্যাক্টলি, এতটাই ডিস্টেন্স রাখবে মেয়েদের থেকে, এর চেয়ে যদি 1 ইঞ্চি কম হয় তাহলে ঠান্ডি তো। আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে? রাইট, আমার ভুল হচ্ছে। নিজে এতগুলো ভুল করে এমন প্রিটেন্ড করছো যে অন্য কেউ করেছে আর আমি তোমাকে বকছি, এত অ্যাটিটিউড কোথা থেকে আনছো বস? এই এক্স্যাক্টলি, এই কি অ্যাটিটিউড? দেখ, এমন অ্যাটিটিউড দেখাচ্ছে মনে হচ্ছে ও কোনো দোষই করেনি আর আমি ওকে বকছি। আরে এই ছেলে নয়, ওই ছেলেটা। প্রেমিকা যা বলে সেটা মুখ বুঝে মেনে নিতে হয়। আসলে তোমার থাপ্পড় খাওয়ার পরেই আমি তোমার প্রেমে পড়ে গেছি। এই তো একটু আগে আমাদের দেখা হলো, এর মধ্যেই তুমি প্রেমে পড়ে গেলে? আমি প্রিমেচিওর বেবি, ডেটের আগে জন্মেছিলাম। আচ্ছা, আমার প্রেমে পড়ার একটা কারণ বলো তো। তোমার প্রেমে না পড়ার একটা কারণ বলো। আরে, একটা ছেলে তোমার বন্ধুকে রাতে ননভেজ মেসেজ পাঠিয়েছে বলে তুমি 10 জনের সামনে এসে তাকে মারলে। কত স্ট্রং ক্যারেক্টার তোমার! দেখো, তোমার ক্যারেক্টার ভালো, তোমাকে দেখতে ভালো। 2017-এ দাঁড়িয়ে কোনো মেয়ের সাথে প্রেমে পড়ার জন্য এই কটা কারণই যথেষ্ট। আমি কেন তোমার সাথে কথা বলছি? আমি তোর তোর চক্করে আমি এর কাছে ফেসেছি। আমি জাস্ট তাই। এই, তুমি না আমাকে চেনো না, জাস্ট চেনো না। আরে ম্যাডাম, আমি তো এখন অবধি নিজেকেই ভালো করে চিনে উঠতে পারলাম না, তোমাকে চিনতে তো একটু সময় লাগবে। দেখো শোনা, তোমার থাপ্পটা না আমাকে ডিস্টার্ব করে দিয়েছে। আমি তো তোমার প্রেমে পড়ে গেছি, তুমি আমার প্রেমে কবে পড়বে? দেখো শোনা, আমি এতটাও ডিস্টার্ব নই যে তোমার প্রেমে পড়বো, ওকে? এই চল তো। এই যে, যতদিন না তুমি আমার প্রেমে পড়বে আমি তোমাকে এইভাবেই ডিস্টার্ব করতে থাকবো।